नमस्कार बंधुरा सुजन प्रोडक्ट अनबक्सिंग चैनले आपनादेर स्वागत जानाई। आज के भिवो टी सीरीजर T2X 5G आज के आपनादेर सामने अनबक्सिंग करब एवं देखे नेब कम्पानी की की फीचार्स ए फोनटार मध्ये दिएछे। बेसिकाली ए फोनटा 4x28, 6x28 एवं 8x28 ए तीनटे भेरियंटेर मध्ये ए फोनटा पावा जाय। আচ্ছা চলুন দেখে নিই ফোনটা কেমন দেখতে এবং কি কি কনফিগারেশন এর মধ্যে কোম্পানি দিয়েছে। তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে এটা অনলাইন প্রোডাক্ট, এখন তো ওপেন বক্স ডেলিভারি হয়েছে সেই জন্য এটা কাটাই আছে। একটা চকচকে ভাব আছে, গ্লেজি ফিনিশ, তার সাথে সাথে ক্যামেরা একটা কভার দিয়েছে আর চার্জার হচ্ছে। নেওয়া যাক যে 50 মেগাপিক্সেল ক্যামেরা পিছনে আর তার সাথে সাথে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা আর ফ্রন্টের ক্যামেরা দিয়েছে 8 মেগাপিক্সেল। ফ্রন্টটাও একবার দেখে নেওয়া যাক। 6.5 ইঞ্চ ফুল HD প্লাস LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং ব্রাইটনেস যদি আমরা বাড়িয়ে দেখি ব্রাইটনেস খুবই বেশি আছে। রোদ্দুরে যারা ফোন ইউজ করেন তাদের পক্ষে খুবই ভালো, ব্রাইটনেস খুব সুন্দর দেওয়া আছে ফোনটাতে। এবং এই ফোনটাতে 5G ডাইমেনসিটি 6020 অক্টা কোর 2.2 GHz প্রসেসর ইউজ করেছে। তো এই ফোনটাতে 6GB র্যামের সঙ্গে 6GB র্যাম অটো এক্সটেন্ডের ব্যবস্থা আছে, এই দেখুন 6+6, আর অ্যান্ড্রয়েড ভার্সন 13 ইউজ করা হয়েছে। 18W ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন আর 5000mAh ব্যাটারি। যাই হোক, 18W ফাস্ট চার্জারটা ওটা যদি 33W হতো আর একটু ভালো হতো, কেন 18W চার্জিং চার্জার হলে প্রায় 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা মতো সময় চলে যাবে চার্জ করতে। যাই হোক, কোম্পানি এই বাজেটের মধ্যে যেটা ভালো বুঝেছে সেটা প্রোভাইড করেছে। 8.15 এই যে থিকনেসটা আপনারা দেখছেন 8.15 আছে এবং এর ওয়েট মাত্র কিন্তু 184 গ্রাম ওয়েট আছে। মানে যারা অনেকক্ষণ ফোন হাতে নিয়ে গেম টেম খেলবে তাদের পক্ষে কিন্তু ভালো, এটা খুব বেশি ওয়েট নয়, হাতে রাখা পসিবল হবে বেশিক্ষণ সময়ের জন্য। 13, 14, 15 এই রেঞ্জের মধ্যে যারা ফোন খুঁজছেন তাদের পক্ষে এই ফোনটা একটা 5G হ্যান্ডসেট ভিভো কোম্পানি প্রেজেন্ট করেছে এবং লুকস তো কোনো কথা হবে না। ভিভোর যেটা সব থেকে ভালো জিনিস, খুব সুন্দর দেখতে, তার সঙ্গে সঙ্গে কিছু ফিচার্সও এই ফোনের এই বাজেটের মধ্যে কোম্পানি প্রোভাইড করেছে। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।